অ্যাজ এ ফিল্ম মেকার বা অ্যাজ এ সিনেমাটোগ্রাফার, আমরা যে কোনো একটা জিনিসকে যত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি, জিনিসটার ভিজুয়ালাইজেশন যত ইউনিকভাবে দেখাইতে পারি, তো সেই জিনিসটা দেখতেও ঠিক ততটাই সুন্দর লাগে। আসসালামু আলাইকুম, আমি মাইনুল আলম শুভ, পড়াশোনা ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। আমি রিসেন্টলি ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট থেকে ভিডিও এডিটিংয়ের উপর একটা কোর্স কমপ্লিট করি। এখন আমি ফ্যান্ডোম্যাক্স কমিউনিটিতে ভিডিও এডিটর এবং সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছি। পাশাপাশি আমি ফ্রিল্যান্স ভিডিও এডিটর এবং সিনেমাটোগ্রাফার হিসেবেও কাজ করছি। আমি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি লাস্ট 7 ইয়ার্সের মতো, কিন্তু আমার ফিল্ম মেকিংটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি আমার প্যাশন, এবং ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। পাশাপাশি হচ্ছে আমি খুবই ট্র্যাভেল করতে পছন্দ করি, সো ওই জায়গা থেকে আসলে আমার ট্র্যাভেল ফিল্ম মেকিং এবং ডকুমেন্টারি ফিল্ম মেকিংয়ের প্রতি প্রচুর আগ্রহ থাকার কারণে আমি 2-3 ইয়ার্স ধরে হচ্ছে আসলে এর উপর প্র্যাকটিস করি। অ্যাকচুয়ালি আমি প্রথমে আমার একটা ফ্রেন্ড ছিল ক্রিয়েটিভিটিতে গ্রাফিক্স ডিজাইনে কোর্স করতো আর কি, তো ওর কাছ থেকে প্রথমে এমনি নর্মালি ভার্বালি শোনা। যখন আমি ফিল্ম মেকিং নিয়ে রিসার্চ করতেছিলাম যে আমি কোথায় ভিডিও এডিটিংটা শিখবো, তখন অনেকগুলো ইনস্টিটিউট দেখছি, এর মধ্যে আমার ক্রিয়েটিভ এডিটর খুব রিলেবল মনে হয়েছে, কারণ ওনাদের শেখানো স্টাইল বা ওনাদের যে সাকসেস স্টোরি বা হচ্ছে ওনাদের ইনস্টিটিউট ক্যাম্পাস সব কিছু আমি ভিজিট করে আমার কাছে মনে হয়েছে যে এখানে রিলেবল একটা জায়গা। দেন আমি যখন এখানে অ্যাডমিশন নিই, নেওয়ার পর আমার ক্লাস শুরু হয়। ক্লাসের মধ্যে যখন আমি কাজগুলো করতেছিলাম, প্র্যাকটিস করতেছিলাম বা হচ্ছে আমাদেরকে ক্লাসগুলো করাচ্ছিল, তখন আমার কাছে একটা জিনিস খুব ক্লিয়ার, ভিডিও এডিটিংয়ের যে টুলসটা আমরা যে এডিট করার জন্য যে টুলসটা ইউজ করি, এটা যে বেসিক যে ধারণাটা, এটা খুবই স্পষ্ট এবং খুবই ক্লিয়ারলি আমাদেরকে এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যেটা ইম্প্যাক্ট ফেলছে আর কি আমাদের উপর। কারণ হচ্ছে এডিটিংয়ের ক্ষেত্রে বা যে কোনো স্কিলের ক্ষেত্রে বেসিক ব্যাপারটা যদি আমি ক্লিয়ার হয়ে যাই, দেন হচ্ছে আমি আমার মতো করে ক্রিয়েটিভলি আমি সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো। সো ক্রিয়েটিভিটির বেসিক বা আমাদের যে মূল যে ব্যাপারটা, ওটা খুব ভালোভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছে, যেটা আমি এখন হচ্ছে আমার কাজের ক্ষেত্রে আমি হচ্ছে খুব ক্রিয়েটিভলি আমি ইউজ করতে পারতেছি, কারণ আমি বেসিকটা জানি এবং সেটা আমি ক্রিয়েটিভিটি থেকে খুব ভালোভাবে শিখে গেছি। আমি হচ্ছে এখন কাজ করতেছি ফ্যান্ডোম্যাক্স কমিউনিটিতে। আমরা হচ্ছে মূলত ফ্যান্ডোম্যাক্স এমন একটা কমিউনিটি যেটা হচ্ছে আমরা মার্ভেল বা হলিউডের বিভিন্ন মুভির ক্যারেক্টার নিয়ে আমরা হচ্ছে বাংলাদেশে অনেকগুলো ইভেন্ট নিয়ে কাজ করতেছি, এবং আমি ওইটার সিনেমাটোগ্রাফার এবং ভিডিও এডিটর হিসেবে কাজ করতেছি। পাশাপাশি আমি কাজ করতেছি ফ্রিল্যান্সার হিসেবে। তো আমার মূলত ইচ্ছা হচ্ছে আমি ট্র্যাভেল ফিল্ম মেকিং এবং ডকুমেন্টারি ফিল্ম মেকিং নিয়ে কাজ করব ভবিষ্যতে। আমি এটার উপরে অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ারটা এস্টাবলিশ করতে চাই। এখন আমি ভিডিও এডিটিং এবং সিনেমাটোগ্রাফি করে আলহামদুলিল্লাহ যে অ্যামাউন্টটা পাচ্ছি, এটা আমার জন্য খুবই স্মার্ট একটা অ্যামাউন্ট, এবং এখন বর্তমানে সার্ভাইভ করার মতো খুব ভালো একটা অ্যামাউন্ট। বাট ইনশাল্লাহ আমি যেভাবে কাজ করতেছি, আমি আশা করি যে ভবিষ্যতে এর থেকে আরও ভালো একটা ইনকাম বা ভালো একটা অ্যামাউন্ট আমি গ্যাদার করতে পারবো। ফিল্ম মেকিং সেক্টরে ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর মার্কেট এবং প্রচুর কাজ আছে, কিন্তু এজন্য হচ্ছে মাস্ট বি স্কিল থাকা লাগবে, খুবই ভালো স্কিল থাকা লাগবে, এবং হচ্ছে যেহেতু প্রত্যেকটা মার্কেটই কম্পিটিশনের মার্কেট, সেক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি যত ভালো করব, ঠিক আছে, মার্কেটে আমার চাহিদা তত বেশি থাকবে। সো এই জায়গা থেকে আমি বলতে চাই যে হচ্ছে এই ভিডিও এডিটিং এবং সিনেমাটোগ্রাফি বা হচ্ছে ফিল্ম মেকিং সেক্টরে স্কিল ডেভেলপ করে যদি কেউ কনস্ট্যান্টলি এখানে ডেডিকেটেড হয়ে কাজ করে, সেক্ষেত্রে হচ্ছে এখানে খুব ভালো একটা ফিউচার আছে আমি মনে করি।